প্রিয় দর্শক আজকে আমরা বাজারে ঢোকার সুন্নতি পদ্ধতি আমরা প্রায় মুসলমান লোক জানি মসজিদে ঢোকার কি পদ্ধতি আছে তবে অনেকেই আমরা বাজারে ঢোকার সুন্নতি পদ্ধতি আমরা জানি না অথচ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম প্রত্যেকটা দিক আমাদের দেখিয়ে দিয়েছেন কোথায় কিভাবে চলতে হবে কোথায় কিভাবে যেতে হবে সমস্ত দিকগুলো রসুরুল্লাহ সল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের বলে দিয়েছেন সুতরাং আজকে আমরা জানব যে বাজারে কিভাবে আমরা প্রবেশ করব কারণ পৃথিবীর বুকে রসুলের কথা অনুযায়ী দুটো জায়গার কথা রসুল বলেছেন একটা হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট জায়গা পৃথিবীর বুকে আর একটা হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট জায়গা উৎকৃষ্ট জায়গায় কিভাবে ঢুকার পদ্ধতি আদব সুন্নত আছে আমরা প্রায় লোক জানি তবে সবচাইতে নিকৃষ্ট জায়গায় যে আমরা বেশি সময় অতিবাহিত করি সেখানে কিভাবে আমরা প্রবেশ করব আজ সে বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ রসুল বলেন যখন আমরা বাজারে প্রবেশ করব একটা প্রবেশের সময় একটা দোয়া আছে এই দোয়া যদি আমরা পড়ে নিই আমরা লাভবান হতে পারবো দোয়াটা একবার আমরা পড়ি লা ইলাহ ইল্লা ওয়াহাদাহু লা শরিক লাহু লাহুল মুলক ওয়ালাহুল হামদ ইহ ই ওয়াই উমিত ওহু হাইয়ুল্লায়ামুত বিয়ে দিহিল খৈর ওহু আলা কুল্লি সঈং তদির এই দুয়াটার সুরুল্লাহ শ্লোসলাম বলেছেন বাজারে ঢোকার সময় এই দুয়াখানা পড়ে নিতে হবে এর চারটি ফজিলত আছে এ দোয়া যদি আমরা পড়ি তাহলে রসুল বলছেন এর চারটি ফজিলত আছে কী ফজিলত প্রথম ফজিলত হচ্ছে যে দোয়া পড়ার জন্য আপনার নামায় আমলে দশ লক্ষ নেকি লিখে দেওয়া হবে আর দ্বিতীয় ফজিলত হচ্ছে যে গুনহাগুলো আপনি আপনার জীবনে করেছেন এ গুনাগুলোর মধ্য থেকে দশ লক্ষ গুনহাকে ক্ষমা করে দেওয়া হবে তৃতীয় নম্বর ফজিলত হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম বলেন যে ব্যক্তি এ দুয়াটা পড়বে তার দশ লক্ষ সম্মান মর্যাদা মর্তবা আল্লাহ বৃদ্ধি করে দেন চতুর্থ নম্বর ফজিলত হচ্ছে এ ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল অট্টালিকা তৈরি করা হয় কাজেই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে বাজারে ঢোকার কি পদ্ধতি সুন্নতি পদ্ধতি এ পদ্ধতি অবলম্বন করে বাজারে হোক অথবা কোনো শপিং মলে হোক যখনই আমরা যাব মুমিন মুসলমান তখন আমরা এ দোয়াখানা পড়ে নেব দোয়াটা একবার আমরা রিপিট করি লা লা ওলাহুল হাম ইহমিত ওহু আহমুদ বি খৈর আলা কুল্লি সই কদির একবার পড়লে এ দোয়াটা আমাদের জন্য যথেষ্ট হবে আসসালামু আলাইকুম